প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন বেস ইসলাম ধর্মের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তৃতীয় শ্রেণী বাংলা ভাষণ, ইসলাম ধর্মের ক্লাস, পৃষ্ঠা 41 পৃষ্ঠা। তোমরা সবাই বই খুলো, পৃষ্ঠা 41 পৃষ্ঠা, এই যে দেখো। ঠিক আছে, 41 পৃষ্ঠা। এখানে কোরআন মজিদ শিক্ষা, কোরআন মজিদ আল্লাহর কালাম। আমরা কোনো কাজ কিভাবে করব তা কোরআন মজিদে আছে। কোন কাজ কিভাবে করবো সেটা কোরআন মজিদে আছে। কোন কাজ করলে আমরা সুখ পাব আর কোন কাজ করলে আমাদের বিপদ হবে তাও কি আছে কোরআন মজিদে। আমরা কোরআন মজিদের ভাষা কি? আরবি। আরবিতে আছে কয়টি? 29টি অক্ষর। কয়টি আছে? 29টি অক্ষর আছে। এই অক্ষরগুলো শিখতে পারলে আমরা কোরআন মজিদ কি পাঠ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কয়টি অক্ষর আছে আরবিতে? 29টি অক্ষর আছে। ঠিক আছে, অক্ষর আছে কয়টি? 29টি। এই অক্ষরগুলো শিখতে পারলে আমাদের কোরআন মজিদ পাঠ করতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি উত্তম যে কোরআন মজিদ শিখে এবং অন্যকে কি শেখায়। আমরা কোরআন মজিদ তেলাওয়াত শিখব, প্রতিদিন কোরআন মজিদ তেলাওয়াত করব। শিখতে হবে, তেলাওয়াত কি করতে হবে, প্রতিদিন সকালবেলা যে বা যে কোনো এক সময় কোরআন মজিদ শিখতে হবে, প্লাস তেলাওয়াত করতে হবে। ৪২ পৃষ্ঠা আরবি বর্ণমালা, ৪২ পৃষ্ঠা বাংলা। আমাদের ভাষা, বাংলা আমাদের কি ভাষা? বাংলা ভাষায় 50টি অক্ষর আছে। বাংলা ভাষায় কয়টি অক্ষর আছে? 50টি। বাংলা পড়তে হয় বাম দিক থেকে। বাংলা বাংলা কোন দিক থেকে আমরা পড়ি? বাংলা পড়ি আমরা বাম দিক থেকে। আর আরবি কোরআন মজিদের ভাষা। আরবি কি কোরআন মজিদের ভাষা? আরবিতে অক্ষর কয়টি? 29টি। এবং আরবি পড়তে হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। আরবি পড়তে হয় ডান দিক থেকে। সহজে চেনার জন্য প্রতিটি আরবি অক্ষর বা হরফের উচ্চারণ কি বাংলাতে দেওয়া আছে। সহজে চেনার জন্য প্রতিটি আরবি অক্ষর বা হরফের উচ্চারণ কি আরবিতে, সরি, বাংলাতে দেওয়া আছে। আমরা শিক্ষকের কাছে শুনে শুনে হরফগুলো সঠিক উচ্চারণ কি শিখব। যেমন এই যে এক নম্বর চার্টের মধ্যে কয়টি অক্ষর আছে? 1, 2, 3, 4টা অক্ষর আছে। 2 নম্বর চার্টে আছে 4টা, 3 নম্বর চার্টে আছে 4টা, 4 নম্বর চার্টে, এরকম চার্ট করে করে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমটা কি লেখা আছে এখানে? আলিফ, বা, তা, সা। ঠিক আছে, তাহলে 1 নম্বর চার্ট। তারপরে 2 নম্বর চার্ট যেটা, সেটা এখানে লেখা আছে জিম, হা, খ, দাল। এই দুইটা চার্ট আছে। ঠিক আছে, এরপরে এখানে চার্ট করে করে দেওয়া আছে। এখানে প্রায় চার্ট আছে, সাতটা চার্টে ভাগ করা আছে আরবি অক্ষরগুলো। তাহলে তোমরা তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এই একটা, দুই, তিনটা চার্ট পরবর্তী ক্লাসের জন্য পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তিনটা চার্ট পড়ে ফেললে তোমরা খুব সহজেই কি এগুলো শিখতে পারবে। আমি একটু দেখাচ্ছি এবং লেখাটাও দেখাচ্ছি। যেমন চার্ট একের মধ্যে কোনটা আছে? আলিফ। দ্বিতীয় চার্টে আছে বা, তৃতীয় চার্টে আছে তা, চতুর্থ চার্টে আছে সা। হ্যাঁ, তো এটার নাম কি?
বাংলায় লিখছি। অ্যালগোরিদম নাম, অ্যালগোরিদম নাম, অ্যালগোরিদম নাম কি? হ্যাঁ, তাহলে এই যে দেখো, তোমরা বাসায় তোমার বাসায় একটু এই ধরনের করে তুমি লিখতে চেষ্টা করবে। নম্বর চার আর এক আর দুই নম্বর চারগুলো আমি লিখছি, তোমরা বাসায় এভাবে লিখবে। এখানে আমি এক নম্বর এবং দুই নম্বর চার্ট লিখলাম। এক নম্বর এবং দুই নম্বর চার্টগুলোর মধ্যে এখানে আছে আটটা 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 অক্ষর আছে। এই আটটা অক্ষর তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই তোমরা শিখতে পারবে, ঠিক আছে? এই আটটা অক্ষরের মধ্যে দেখো কী কী আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আলিফ, তারপর এটা হচ্ছে বা, তা, সা, জিম, এটা হচ্ছে কি হা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে খা, এটা খা হবে না, এটা হচ্ছে খ, এটা হবে যে খ, কিন্তু লিখতে হবে খা, ঠিক আছে? এটা হচ্ছে দাল। দেখো এখানে এক নম্বর চার্ট এবং দুই নম্বর চার্ট এই ধরনের করে তোমরা বাসায় তোমরা খাতায় লিখবা, লিখলে তোমাদের কাছে এই চার্টগুলো একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এক দুই তিন চার এই চারটা চার্ট নেক্সট ক্লাসের জন্য পড়বে, ঠিক আছে? আমি এরপরে সামনের দিকে এখন যাচ্ছি। দেখো এরপরে চারটা চার্ট তোমরা পড়বে। হ্যাঁ, এরপরে এরপরে আসো, চারটা চার্ট যদি চারটা না সরি হ্যাঁ না চারটা চার্টের মধ্যে এই একটা এক দুটা চার্ট আর আর দুটা চার্ট আমি লিখতেছি আবার। তিন নম্বর এবং চার নম্বর চার্ট লিখলাম, তাহলে এই চারটা চার্ট যে লিখলাম এই চারটা চার্টের মধ্যে চারটা চার্টের মধ্যে কয়টি অক্ষর লিখলাম? ১৬টা। এই ১৬টা অক্ষর তোমরা মুখস্থ করে ফেলবে এবং লিখা সহ প্র্যাকটিস করতে হবে বাসায়। কমপক্ষে এক একটা চার্টকে এখানে তিন নম্বর চার নম্বর চার্ট
এক একটা চার্টকে কমপক্ষে 8 থেকে 9 বার লিখতে হবে বা 10 বার লিখতে হবে, মানে পুরো 1 থেকে 4 পর্যন্ত এই 4টা চার্ট কমপক্ষে 10 বার লিখতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে বা মুখস্থ হবে। কারো কারো হয়তো বা 5 বার লিখলেও হয়ে যাবে, তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে কমপক্ষে 5 বার লেখার জন্য। যেমন এটা উচ্চারণ হচ্ছে জাল র, হ্যাঁ এটা রা হবে না, লিখতে হবে রা, উচ্চারণ করতে হবে র, জা সিন, এটা হচ্ছে সিন, শিন, সদ, তারপর হচ্ছে যে দদ, ত, এটা হচ্ছে কি ত, এটা হচ্ছে কি দ। তাহলে এই যে 8টা হরফ আমি লিখলাম, সরি এই যে আমি এখানে 8টা লিখলাম, এর পূর্বে 8টা হরফ লিখলাম, এই 16টা হরফ হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য পড়া, ঠিক আছে। 16টা হরফ যদি ভালো করে পড়তে পারো, এরপরে বাকি হরফগুলো আমরা আরেকটি ক্লাসে আমরা দেব, ঠিক আছে। তাহলে এই কোরআন মজিদ শিখতে গেলে অবশ্যই হরফগুলো অবশ্যই শিখতে হবে এবং লিখাও শিখতে হবে। যেমন এই যে তোমাদের এই হরফগুলো, এবং এই হরফগুলো কিন্তু বাম দিক থেকে শুরু করতে হয়, আরবি হরফ বাম দিক থেকে শুরু করতে হয় আর বাংলা ডান দিক থেকে, সরি আরবি হরফ ডান দিক থেকে, আরবি হরফ ডান দিক থেকে আর বাংলা হরফ বাম দিক থেকে, আরবি হরফ কোন দিক থেকে, ডান দিক থেকে শুরু করতে হয়, ঠিক আছে। তাহলে তোমরা এই 42 এবং 43 পৃষ্ঠার চার্ট 1 থেকে 4 পর্যন্ত এই 4টা চার্টের অক্ষরগুলো 16টা অক্ষর তোমরা শিখে ফেলি, ঠিক আছে। আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি ইসলাম ধর্মের অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।